ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় 25 মিনিট পর একই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইউএস বাংলার একটি ফ্লাইট। সকাল 8:50 মিনিটে 164 জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ইউএস বাংলার ফ্লাইটটি ফুয়েল ফিল্টারের সমস্যার কারণে সকাল 9:15 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এবং অবতরণ করে। ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, বোয়ার্ডিং 737 উড়োজাহাজটি ফিরে আসার পর আবারও চেক করা হয়েছে, তবে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন। টাওয়ারে ক্লিয়ারেন্স পাওয়ার পর ফ্লাইটটি বেলা 11:45 দিকে আবারও মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সিভিল এভিয়েশনের অথরিটি পরিচালক উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির জানান, একটি জরুরি অবতরণ নয়, ফুয়েল ফিল্টার বাইপাস ওয়ার্নিং লাইট দেখানোর কারণে বিমানটি ল্যান্ড করেছে।